এডিটরসের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর মোড়ে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টিসিবির মাল বিক্রয় করা হচ্ছে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে, যে কথা না বললেই নয়। টোটাল বাংলাদেশে যখন টিসিবির মাল বিক্রয় করার সময় বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, ঠিক তখনই কালীগঞ্জের এই পিরোজপুরে এখানে কিন্তু টিসিবির মাল বিক্রয় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব মেনেই মাল বিক্রয় করা হচ্ছে। এখান থেকে এখানকার ভলেন্টিয়ার এখানকার স্বেচ্ছাসেবকরা কড়াভাবে বলে দিচ্ছে যে যারা সামাজিক দূরত্ব না মানবে তাদেরকে কিন্তু টিসিবির মাল দেওয়া হবে না। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানকার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চুন দিয়ে গোল গোল করে, 4 ফুট দূরত্ব দূরত্ব করে গোল গোল করে ঘর কেটে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে সেখান থেকে অতি নিয়ন্ত্রিতভাবে এখানের জনসাধারণ কিন্তু তারা মাল নিচ্ছে। আমি কথা বলবো কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইদ মেহেদির সাথে। যেমন সাইদ মেহেদি, আমরা জানি যে এখানে পিরোজপুর মোড়ে টিসিবির মাল বিক্রয় হচ্ছে অতি নিয়ন্ত্রিতভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে, তো এর প্রক্রিয়াটা আমাদেরকে একটু বলবেন। আসলে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের আপদকালীন সময় সাধারণ মানুষ সামনে রমজানকে সামনে রেখে যাতে মানুষ তাদের রমজানটা সুষ্ঠুভাবে কাটাতে পারে, যার কারণে এই টিসিবি ডিলারদের মাধ্যমে এখানে 3টি ইউনিয়নের মধ্যস্থল মথুরেশপুর, বহুতলা, এই কুশিলিয়া 3 ইউনিয়নের 0 পয়েন্টে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তাদের মালামালগুলো নিতে পারে, এ কারণে রমজানকে সামনে রেখে এই মুক্তিযোদ্ধার কমপ্লেক্সের পাদদেশে টিসিবির মাল বিক্রয় করা হচ্ছে এবং মানুষ প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো ক্রয় করছে এবং আগামী পুরো রমজান এটা বিদ্যমান থাকবে অত্র এলাকায়। দর্শক, আজ এ পর্যন্তই, ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন দ্য এডিটরসের সাথে।